أو كما قال النبي صلى الله عليه وسلم اتحاد العلماء الربانس কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই প্রথম অধিবেশনে দায়িত্বশীল ভাইয়েরা অনেকেই বক্তব্য রেখেছেন। আমরা তাদের বক্তব্যগুলোকে মনোযোগের সাথে শ্রবণ করতেছিলাম। ইত্তেহাদুল উলামা কি ও কেন কোন লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই ব্যাপারে আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করব ইনশাআল্লাহ। তবে আমি ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের পক্ষ থেকে গোটা রূপগঞ্জকে এই মেসেজ দিতে চাই, এই সংবাদ দিতে চাই। ইত্তেহাদুল উলামা হচ্ছে এই সংগঠনের মূল কাজ হচ্ছে সমাজ সংস্কার। সমাজকে কিভাবে সংস্কার করা যায়, কিভাবে কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে অনাথ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে নির্যাতিত একজন মুসলমানের পাশে আমরা দাঁড়াতে পারি তারই একটি শক্তিশালী প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ। আমরা বলবো ধীর কণ্ঠে আজকে আমরা বলতে চাই ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের সাথে সম্পৃক্ত রয়েছে রূপগঞ্জের প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে খাদেম থেকে শুরু করে প্রতিটি মাদ্রাসার উস্তাদ, এমনকি রূপগঞ্জের প্রতিটি যুবক এবং সম্মানিত ব্যক্তিবর্গ থেকে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের সাথে রয়েছেন বিচক্ষণ সাংবাদিক বৃন্দ, ইত্তেহাদুল উলামার সাথে রয়েছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, সাথে সাথে আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী এবং আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া সাহেব সহ রূপগঞ্জের আপম জনতার একটি আত্মনির্ভরশীল একটি সংগঠনের নাম হচ্ছে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ। আমরা প্রথমেই বলবো ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ আমরা মাদকের ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করি। ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের কোন কর্মী সামান্য থেকে সামান্য একজন সদস্য পর্যন্ত আমরা এই কথা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি আমরা এরকম ভাবে পরোক্ষভাবে ডাইরেক্ট এবং পরোক্ষভাবে কোনোভাবেই আমরা এরকম ভাবে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের কর্মীরা কেউ নেশার সাথে সম্পৃক্ত নই। সাথে সাথে আপনারা শুনলে আনন্দিত হবেন ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ একটি অরাজনৈতিক সংগঠন। ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ এটা রূপগঞ্জের আপম জনতার সবার হৃদয়ের একটি সংগঠন। আজকে আমরা আপনাদেরকে এই বিষয়গুলোকে স্পষ্ট করে আরো বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের এক জাত যুব ইত্তেহাদের কর্মীরা মোটর সাইকেলে আমাদের মাঠে প্রবেশ করছেন। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যুব ইত্তেহাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রূপগঞ্জের যুব ইত্তেহাদের সমস্ত কর্মীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি হাফেজ কাউসারের নেতৃত্বে আমাদের মাঠে এই মাত্র এসে উপস্থিত হয়েছে। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন এক এক জায়গা থেকে সমস্ত মাদ্রাসাগুলো থেকেও ইত্তেহাদের কর্মীরা ইনশাআল্লাহ ব্যানার নিয়ে আমাদের এখানে এসে ইনশাআল্লাহ শরীক হবেন। আজকে আমরা বলবো ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ এটা গরিব দুঃখীর কথা বলে। ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ निर्यातित आलेमेर पाशे थेके कथा बोले इत्तेहादुल उलामा रुकगंज आजके माहारा ओई दुखी मायेर पाशे थेके कथा बोले इत्तेहादुल उलामा रुकगंज जखन करुणाकालीन एरकम सन्तान तार पितार लाशेर काছে থাকতো না তখন ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ আল ইহসান পরিবারের ব্যানারে এরকম মৃত করুণা ব্যক্তিদেরকে আমরা গোসল দিয়েছি কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ বিভিন্ন ব্যানার থেকে আমরা এরকম ভাবে করুণা মহামারীকালীন আমরা অসংখ্য হাজার লক্ষ পরিবারের কাছে ত্রাণ বিতরণ করেছিলাম ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ এমন একটি সংগঠন এটাকে যদি কেউ কালি মেখে দিতে চায় খোদা কি কসম রূপগঞ্জের সমস্ত অপমজনতা উলামায়ে کرام তাদের কালো হাত ভেঙে দিবে কথা ঠিক কি না ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ একটি শক্তিশালী প্ল্যাটফর্মের নাম ইত্তেহাদকে দুর্বল বানানোর কোনো সুযোগ নেই हाई स्कूल पर्याय चले एसेছে আফসোসের ব্যাপার এখন হাই স্কুল থেকে এটা প্রাইমারি পর্যায় পর্যন্ত চলে এসেছে কথা ঠিক কি না ঠিক আজকে জায়গায় জায়গায় মাদকের ছড়াছড়ি আমরা দেখতে পাই যারা মাদককে না বলবে যাদের স্লোগান ছাত্র এরকম ভাবে আজকে যারা ক্ষমতাসীন দল রয়েছেন যারা বিরোধী দল রয়েছেন তারা ছাত্র জমানায় যখন মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে তারাই যখন সমাজের নেতা হয় তারাই যখন সমাজের কর্ণধার হয় তারা রাত্রিবেলায় তাদের পোশাক থাকে ভিন্ন আর সকালবেলা স্টেজে থাকে মাদককে বলুন না বলেন আর রাত্রিবেলা অথচ তারাই মাদক নিয়ে ব্যস্ত থাকে কথা ঠিক কি না জরুরি বলে যেই প্রশাসনকে রাখা হয়েছে মাদককে তুলে দেওয়ার জন্য আমরা দেখি সেই প্রশাসনের ছত্রছায়ায় বরঞ্চ বহু প্রশাসনের লোকেরা নিজেরাও মাদক সেবন করেন কথা ঠিক কি না জরুরি বলে সেই সমস্ত প্রশাসনদের ভাইদেরকে বলতে চাই তোমরা জনগণের ট্যাক্সে এরকম তোমাদের বেতন চলে জনগণের ট্যাক্সে তোমাদের পরিবার লালিত পালিত হয় খোদা কি কসম তোমাদের ছত্রছায়ায় যদি বাংলা লাল সবুজ পতাকা নষ্ট হয় আমরা কোনোদিন বাংলা লাল সবুজ পতাকাকে নাপাক করতে দেব না দেব না দেব না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা জোরে বলে এইজন্য আমি আপনাদের উদার আহ্বান জানাবো আপনাদের সন্তানদেরকে আপনারা যুব ইত্তেহাদ দিতে পারেন আমরা প্রত্যয় গ্রহণ করেছি আমরা আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে পারি যুব ইত্তেহাদের কর্মীরা এখানে এসেছে তারা মাদকতপরের কথা একটি ধূমপানের জন্য সিগারেট পর্যন্ত পান করে না কথা ঠিক কিনা জোরে বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমরা বলবো কবির কণ্ঠে ভাষা এরকম ভাবে কণ্ঠ মিলে বলতে চাই সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের দায়িত্বশীল আপনাদের কি মনে হয় এই আলেম উলামারা মাদকের সাথে সম্পৃক্ত যারা বলেন মনে হয় তারা মাদকের সাথে সম্পৃক্ত আশ্চর্যের ব্যাপার এই জন্য আমরা বলবো আপনার সন্তানকে আপনি হেফাজত করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেও এরকম জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা ঠিক কিনা জোরে বলেন আজকে আমরা বলতে চাই আমরা দেখেছি রূপগঞ্জে অনেক ভূমিদস্যুদেরকেও আমরা দেখেছি যারা গরিব দুঃখী মানুষের জমিনের উপরে ঢেজার বসিয়ে বালু ফেলে গরিবের জায়গা আত্মসাৎ করে ফেলে আমরা ক্রমান্বয়ে আরো শক্তিশালী হয়ে সেই ভূমি দস্যুদের ব্যাপারেও আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে কথা ঠিক কিনা এই রূপগঞ্জ আমাদের এই রূপগঞ্জের ভালোবাসা আমাদের রক্ত শিরার সাথে মিশিয়ে গিয়েছে রূপগঞ্জের আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে রূপগঞ্জের এত সুন্দর রূপ যারা নষ্ট করে দিচ্ছে আজকে গরিব অনাথ মানুষকে যারা রাস্তায় ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করবে কথা ঠিক কিনা জোরে বলেন আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ আমরা গরিব দুঃখী অসহায় আমরা দেখেছি রূপগঞ্জে অনেক ভাইয়েরা চিকিৎসাধীন অবস্থায় রক্তের প্রয়োজন হয় আমাদের রক্তের প্রয়োজন হয় এই জন্য ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের ছত্রছায়ায় আমরা একতা ব্লাড ফাউন্ডেশন সহ অনেকগুলো আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবীরা যখনই এরকম প্রয়োজন হয় তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আপনারা আরও শুনলে খুশি হবেন আমরা ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের পক্ষ থেকে অচিরেই আমরা একটি গরিব দুঃখী অনাথ মানুষের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব।